জামাই ষষ্ঠী বছরভর যেমনই যাক এই দিনটায় শ্বশুর বাড়িতে জামাই আদর গ্যারান্টেড প্লেট ভরা মিষ্টি পাতে নিরামিষ আমিষ পদের বাহার কিন্তু জামাই আদরের মধ্যে বৌমারাই বা বঞ্চিত থাকবেন কেন বৌমাদের আপ্যায়নের জন্য হুগলি চন্দননগরের নামকরা মিষ্টির দোকান জলভরা সূর্যকুমার মোদক তৈরি করেছে বৌমা ষষ্ঠী স্পেশাল মিষ্টি রং বেরঙের মিষ্টি যেমন নজর কাড়া তেমনই স্বাদে অতুলনীয় সমাজে সব রকম অনুষ্ঠান বা রিচুয়াল যেগুলোকে বলে সেগুলো সবই ছেলেদের মানে পুরুষ কেন্দ্রিক তার সাথে মেয়েদেরও কিছুটা সম্মান দেওয়ার চেষ্টা করা যেতেই পারে তো সেই উদ্দেশ্যে জামাই ষষ্ঠীর সাথে সাথে আমরা বৌমা ষষ্ঠীটাকেও চালু করার চেষ্টা করছি এক একটি বৌমা ষষ্ঠী স্পেশাল মিষ্টির দাম 30 টাকা অভিনব এই মিষ্টি কিনতে আগ্রহী ক্রেতারাও আমার খুব ভালো লাগছে আমি আমার বৌদির জন্য ইনিশিয়েটিভ নিচ্ছি আয়োজনটা করেছে মেয়েদের জন্য ভালো উদ্যোগ বলতে পারি শুধু বৌমা ষষ্ঠী স্পেশাল মিষ্টি নয় জামাই ষষ্ঠী উপলক্ষে বেশ কিছু মিষ্টি চমক এনেছে মোদক যেমন পাকা আমের কুলফি রসমাধুরী আম ও গোলাপের স্বাদে রসগোল্লা এখন শুধু সেসব দিয়ে জামাই আর বৌমাদের আপ্যায়নের পালা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ হুগলি ভারতীয় সংস্থা আমেরিকা কিংবা অন্যান্য দেশে ব্যবসা করতে গেলে স্থানীয় আইন মেনে চলে তাহলে ভারতের আইন মেনে চলার ক্ষেত্রে টুইটারের মতো মাধ্যমের এত গাছাড়া ভাব কেন টুইট করে টুইটারকে তোপ কেন্দ্র তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের ভারতে আইনি রক্ষা কবচ হারালো টুইটার অশান্তিতে ইন্ধন যোগানোর অভিযোগে গাজিয়াবাদে মামলা দায়ের হয় তথ্য প্রযুক্তি আইনে সরকারি নিয়ম না মানার অভিযোগে ভারতে টুইটারের আইনি রক্ষা কবচ খারিজ করা হয় 25 মে থেকেই খারিজ হয়েছে আইনি রক্ষা কবচ সরকারি গাইডলাইন মানার সবরকম চেষ্টা হচ্ছে জানিয়েছে টুইটার বেশ কিছুদিন ধরেই কেন্দ্র টুইটার সংঘাত চলছে আর তার মধ্যেই টুইটারের বিরুদ্ধে এই পদক্ষেপ हमने इसको गंभीरता से लिया और इसमें मारपीट में जो व्यक्ति सम्मिलित पाए गए उनमें से 3 व्यक्तियों की हम ऑलरेडी गिरफ्तारी करके जेल भेज चुके हैं शेष व्यक्तियों के लिए हमारी टीमें लगातार प्रयासरत हैं लेकिन इसमें जो कंटेंट सोशल मीडिया वगैरह पे पब्लिश किया गया वो गैर जिम्मेदारी वाला है और उसका जो है अभी तक किसी भी तरीके से वेरिफिकेशन नहीं हुआ तावीज को लेकर के ये घटना की गई और इसीलिए जो है जिन लोगों ने जानबूझ करके सोशल मीडिया पर एक अलग एंगल देने के लिए इसको पब्लिश किया तो हमने उसके खिलाफ एक FIR कल यहाँ गाजियाबाद में लिखी है जिसमें 7 लोग के खिलाफ FIR लिखी गई है प्लस ट्विटर इंडिया के खिलाफ लिखी गई है চলে আসছি পরের খবরে শোভন চট্টোপাধ্যায়কে উচ্ছেদ নোটিশ পাঠালেন শালক শুভাশিস দাস সূত্রের খবর নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে গোলপার্কে ফ্ল্যাট খালি করে দিতে হবে আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশে শোভন শালক দাবি করেছেন টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী কোনো চুক্তি না থাকায় ওই ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রেখেছেন শোভন চট্টোপাধ্যায় 7 দিনের মধ্যে ফ্ল্যাট খালি না করলে মামলা রুজুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিশে খবর সূত্রের আমটাঙ্গার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সম্ভাবনা তৃণমূলের বিজেপির এক সদস্য শাসক দলে যোগদান করতে চলেছেন বলে দাবি তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মোট 19টা আসনের মধ্যে তৃণমূলের দখলে 9টা আসন CPM 7 কংগ্রেস 1 বিজেপি 1 ও নির্দল 1টা আসন পায় বিধানসভা ভোটের আগে এক CPM সদস্যের মৃত্যু হয় এরই মধ্যে বিজেপির একমাত্র সদস্য তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে দাবি বিজেপির দাবি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দল বদলের চেষ্টা চলছে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বোর্ড গঠনকে কেন্দ্র করে 2018-28 অগস্ট তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় আমডাঙ্গা 2 তৃণমূল কর্মী ও 1 CPM কর্মীর মৃত্যু হয় এরপরই বন্ধ হয়ে যায় ভোট গঠন প্রক্রিয়া তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে কিন্তু প্রতারিত করার চেষ্টা করা হয়েছে আমরা যতদূর জানি বিগত দিনগুলিতে যে মেম্বারকে নিয়ে আমরা কথা শুনছি প্রকাশ হয়তো এখনও বলতে পারবো না কিন্তু ওনার নামে অনেকগুলো কেস আছে এবং ওনার এলাকায় যেহেতু তারাবেড়িয়া পঞ্চায়েতের মধ্যে ওটা পড়ে তারাবেড়িয়া পঞ্চায়েতের মধ্যে একমাত্র তিনি বিজেপির সদস্য এবং আমরা মনে করি যতক্ষণ তিনি অফিসিয়ালি বলছেন না আমরা মনে করি তিনি আমাদের বিজেপিরই সদস্য হয়তো ব্ল্যাকমেল করে রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে ওনাকে ভয় দেখানো হতে পারে যাতে উনি তৃণমূলকে সাপোর্ট করে পঞ্চায়েত গঠনের সহযোগিতা করেন আমরাও চাই তারাবেড়িয়া পঞ্চায়েত গঠন হোক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান কি জানিয়েছেন শোনাবো আপনাদের 2018 সালে যে মে মাসে নির্বাচনের পর থেকেই এটা এই অবস্থা একই অবস্থা করে আছে প্রায় 2.5 বছর যে পরিষেবার বিঘ্ন ঘটছে এটা মানুষ কষ্টের মধ্যে আছে সাধারণ মানুষ দলীয় মেজর যারা
কর্মী তারাও চাইছেন পঞ্চায়েতটা গঠন হোক, মানুষ পরিষেবা পাক। কি বক্তব্য তৃণমূল বিধায়কের শুনে নেব। সদস্য আমাদের আসতে চাইছে, কিন্তু আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরে ডিসিশন নেব। অনেকেই দেখা করছি বিজেপি সদস্য, অনেকেই দেখা করছি, আসতে চাইছে অনেকেই।